আসসালামু আলাইকুম, অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আমাদের একটি স্টুডেন্টের কোর্স কমপ্লিট, তো তার মুখে দিকে তার পরিচয় শুনবো বা এই জায়গায় কীভাবে আসলো বা সে কোন দেশে যাবে বা এই কাজটা পৃথিবীর বুকে এত পেশা থাকে, এই পেশাটা কেন বেছে নিল, তো এই টু জেড তার মুখে দিকে আমরা শুনবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গুরু ভাগ সর্দার। ভাষা? আমার ভাষা হলো গুরু ভাগ মালি ভাই। তো আপনি এই জায়গায় কী কোর্স করছেন বা কীভাবে আসছেন? ফার্স্ট আপনি কীভাবে খবর পেলেন যে এই জায়গায় করতে নিয়েছেন? আমি আমার এক বড় ভাই আছে, কানাডা গেছে, তার মাধ্যমে এখানে খবর পাইছি। মানে কোথায় অ্যাপ্লাই করছেন, কোন দেশে যাইবেন? কানাডা যাব, কানাডা যাওয়ার জন্য ওইখানে ওয়েল্ডিং চাহিদা খুব ভালো, আমি কিছুটা শিখছি, এটা শিখে আমি সেখানে ভালো প্রতিষ্ঠানে করতে পারি বা ভালো রাখতে পারি, তার জন্য ওয়েল্ডিংটা শিখতে। কানাডা যাবেন, কানাডা যাওয়ার জন্য এই জায়গায় কি এসছে, এটা আপনার ওয়েল্ডিং কানাডায় একটু চাহিদা বেশি, আপনার এক বড় ভাই বলছে এর জন্য কি এটা কোর্সটা কমপ্লিট করতেছে, আমি শিখতেছি যার ওই জায়গায় আমি প্র্যাকটিক্যালি কি করতে পারি। ঠিক আছে, মনে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন কানাডা। ওকে, তাহলে এইটা মনে করলাম যে এফসিএডব্লিউ প্লাস এমআইজি, সবাই শিখতে বলে এমআইজি এমআইজি, এফসিএডব্লিউ এফসিএডব্লিউ আর এমআইজি, এটার মিনিং আমরা বলতে পারবো? অবশ্যই, পার্থক্য হইলো এফসিএডব্লিউতে প্লাট আছে আর এমআইজিতে কোয়ালিফায়ার আছে, কোনো স্লট নাই, ক্লাস হইলো যেটা এমআই যেটা হলো সলিড ওয়ার আর একটা হলো কি নন সলিড ওয়ার, এতটুকুই পার্থক্য। তো এখন এই যে এই দুইটা প্রথম ছিল কি দুইটা প্লেট, দুইটা প্লেট আমরা স্টোরে দিকে নিচ্ছি, এখন কি করছি জয়েন করছি, এখন এটার কী নাম হয়েছে? সিঙ্গেল পার্ট, সিঙ্গেল বি, সিঙ্গেল বি পার্ট, সিঙ্গেল বি পার্ট জয়েন। যেহেতু সিঙ্গেল বি পার্ট জয়েন, তো আমরা 1G 2G 3G 4G মোটামুটি আমরা সব কিছুই কি কমপ্লিট করছি। তো এখন আমাদেরকে যে জবটা দেখাইবেন আপনি, প্র্যাকটিক্যালি দেখাইবেন যে আপনি কতটুকু শিখেছেন, কী করতে যাবেন, 3G পজিশন দেখাবো। তো আপনি সব পজিশনের চাইতে দেখা যায় 3G পজিশন আপনার কাছে কমফোর্টেবল, মানে খুব মানে ভালো দিকটা মনে হয়েছে নাকি, এই জন্য আপনি 3G পজিশনের কাছে। এটা আমরা কন্টিনিউ স্টার্ট করবো। হ্যাঁ স্যার, আমার এই পাশের নাম কি? আমরা গ্রুপ পাস মারি। ওয়েল্ডিং এর ভিতরে কয়টা পাস আছে? চারটা পাস। চারটা পাসের নাম মনে আছে? গ্রুপ পার্ট, হট পার্ট, ফিলার, ক্যাপিং। দুই পাসটা এখন কমপ্লিট করলেন, এইটার নাম কি? এটা হলো হট পার্ট। এখন যেটা স্টার্ট করবেন ওটার নাম? ফিলার। দুই পাঁচটা এখন কমপ্লিট করলেন, এইটার নাম কি? এটা হলো হট পার্ট। হট পার্ট এখন যেটা স্টার্ট করবেন ওটার নাম? ফিলার। পরিশেষে আমাদের জবটা কমপ্লিট হলো আর সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আপনারা আসলে দেখেন যে সে কানাডা যাবে, কারণ অনেকে দেখা যায় তার অ্যাপ্লাই বা সবকিছু হয়ে গেছে, এখন শর্ট টাইম সময় হইলো মাত্র এক মাস, মানে এক মাস ফ্যামিলির সময় দিব বা কাজ শিখব। তো সবাই চাই একটু JTAW বা SMAW ফুল কোর্স করতে, যেহেতু তার শর্ট টাইম, তো শর্ট টাইমের ভিতরে সে FCAW এটা বেছে নিতে, বা আমরাও সাজেস্ট করছি যে এটা একটু টাইমটা কম লাগবে। সবাই যারা ইউরোপে যাবেন, অন্তত ইউরোপের দিকে আপনার FCAW মানে মূলত আপনারা যেটাকে MIG বলেন, তো MIG ওয়েল্ডিং এর চাহিদা একটু ইউরোপে বেশি, অন্য অন্য কান্ট্রির তুলনায় কি ইউরোপে একটু MIG চাহিদা বেশি।
তো আপনারা দেখেন বা তার মুখ থেকে শুনেন, যেহেতু পরিশেষে তার জবটা কমপ্লিট হলো, তার ফিলিংসটা কি প্লাস জবের কন্ডিশন। যে এখন আপনি তো পরিশেষে সিরিজ জবটা কমপ্লিট করলেন, তো এখন আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো, আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে আমার জবটা শেষ করতে পারছি। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি আশা করি এরকম এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো এবং একটা ভালো কিছু করতে পারবো। যে ইনশাআল্লাহ ধারাবাহিকতা জবাই যদি মনে করেন ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে দেখা যায় এই জব আস্তে আস্তে কি ইমপ্রুভ হবে। কারণ আপনারা সবাই জানেন একটা কাজ শিখে এক জিনিস, আর কন্টিনিউ মাসকে মাস করা আর এক জিনিস, করতে করতে অবশ্যই ভালো হবে। আমরা এক মাসে এতটুকু আপনাদেরকে শিখাই দিতে পারবো, বা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যেন একটা কোম্পানিতে টেস্ট দিলে এলাও হন। তো আপনি মোটামুটি যদি কোনো ধরনের ডিফেক্ট না থাকে, আন্ডার কাট না থাকে, ব্লো হোল না থাকে, পেন হোল না থাকে, মনে করেন টপ টু বটম যদি মনে করেন যে জবটা কোনো ডিফেক্ট মুক্ত থাকে, ত্রুটি মুক্ত থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা কি পাস করব আশা করা যায় নাকি? তো আপনার জবে তো আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই, বা আপনিও সুন্দরভাবে দেখছেন, তো ইনশাআল্লাহ আমরা স্যাটিসফাই যে আমরা কোনো জায়গায় ইউরোপে, যেহেতু আমরা কই যাব, আমরা কানাডা। তো সবসময় দর্শক সবাই মনে রাখবেন, দেখেন যে এই জায়গায় ইউরোপের কান্ট্রি বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া বা যে কোনো ইটালি, এগুলা সবার কি মনে করেন যে ড্রিম ড্রিম কান্ট্রি। তো এই ভাই যেহেতু কানাডা যাওয়ার জন্য অ্যাপ্লাই করছে অলরেডি, তার সবকিছু কমপ্লিট, তো সে FCAW কোর্সটাও কমপ্লিট। তো সবাই চেষ্টা করবেন যে দেশেই যান অবশ্যই একটু যে কোনো কাজ, খালি যে আপনার FCAW করতে হবে এরকম না, আমরা এই জায়গায় SMAW করাই, JTAW করাই, তারপরে মনে করেন যে FCAW করাই। তো SMAW মূলতে আপনারা যতটুকু আর্ক ওয়েল্ডিং বুঝেন, আমরা আর্ক ওয়েল্ডিংও করাই, MIG ওয়েল্ডিংও করাই, TIG ওয়েল্ডিংও করাই। তো আপনাদের যদি হাতে সময় থাকে, আমরা সাজেস্ট করব সবসময় JTAW প্লাস SMAW মাল্টি ওয়েল্ডার, যেটাকে বলে সবাই মাল্টি ওয়েল্ডার, চেষ্টা করবেন একটা মাল্টি ওয়েল্ডার হয়ে যাওয়ার জন্য। তারপর হাতে অনেক সময় সময় থাকে না, তারপর আমার MIG ওয়েল্ডিং এর চাহিদা বেশি, TIG ওয়েল্ডিং এর ডিমান্ড বেশি, কিন্তু আপনার মনে করেন রেয়ার খুবই কম, কিন্তু MIG ওয়েল্ডিং আপনার দেখা যায় যতটুকু শুনছি আমাদের এদিকে যারা কাজ শিখে গেছে ওরকম বসে নাই, টুকটাক যাই হোক জব করতেছে। তো আমরা চেষ্টা করব একটা কাজ শিখে যাওয়ার জন্য। তো আপনি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন। আমি সবাইকে সাজেস্ট করব, আরো আপনারা এখানে এসে দেখে আর যদি ভালো লাগে ভর্তি হবেন আমার মতো। আমিও চার পাঁচটা ট্রেনিং সেন্টার ঘুরে দেখছি, তারপর এটার মধ্যে আমি চয়েস করছি। আপনারা আসেন, দেখেন পরিবেশ, দেখেন নিয়ম কানুন, দেখেন স্যাররা কিভাবে গাইডলাইন দেয়, ম্যানেজমেন্ট কিভাবে গাইডলাইন দেয়, এটি দেখে দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তাহলে আপনারা এখানে ভর্তি হতে পারে এবং আপনাদের জবটা কমপ্লিট করতে পারে এবং কোর্সটা কমপ্লিট করে আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যাচ্ছে। ওকে, তাহলে যেহেতু আমাদের তার মুখের অনুমতিও শুনলেন বা তার মনের, যেহেতু সে কানাডা যাবে সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি সে যাক, যাওয়ার পরে ভালো একটা কোম্পানিতে জব পাক বা আমাদের বাংলাদেশটা উজ্জ্বল করুক, তার ফ্যামিলিও সচ্ছল থাকুক। তো সবার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।